চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী আজমির হোসেনের কাছে। ভাই, আমরা কথা বলছিলাম আপনার একক চিত্র প্রদর্শনী নিয়ে, যেটা নাম হচ্ছে দ্য পেজেস অফ মেমোরি। আমরা এই চিত্র প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চাচ্ছি। এটা আমার চতুর্থ একক প্রদর্শনী। এটার টাইটেল দ্য পেজেস অফ মেমোরি রাখার কারণটা হলো যে এখানে যে ছবিগুলো আঁকা হয়েছে এগুলো আমার স্মৃতি থেকেই। যেমন আমি এক সময় পুরনো ঢাকায় বড় হয়েছি, ওই স্মৃতিগুলো আমার এখনও মনে পড়ে, এবং একটা বিশাল সময় আমার নিউ ইয়র্কে চলে গেছে, তো এবং আমি ব্যাক করেছি প্রায় 6 বছর। তো এর মাঝে আমি নানান জায়গায় ট্রাভেল করেছি, নানান শহরে গিয়েছি, এই জিনিসগুলো আমাকে সাবকনশিয়াসলি কাজ করে। যখন আমি ছবি আঁকতে যাই তখন কোনোভাবে এগুলো চলে আসে আমার বিষয়ের মধ্যে, তো এই স্মৃতি থেকেই আঁকা ছবিগুলো, এর জন্যই আমার টাইটেলটা দ্য পেজেস অফ মেমোরি, স্মৃতির পট। সেখান থেকে নেওয়া কোনো একটি স্মৃতি সম্পর্কে কি আমাদেরকে বলা যায়? পুরনো ঢাকার একটা কাজ সম্পর্কে বলি। তখন আমি বোধহয় ক্লাস 5-6 পড়ি, আর পুরনো ঢাকাকে যেভাবে দেখেছি তখন, এখন আর পুরনো ঢাকাটা সেই রকম নেই, অনেকটা এইখানের মতো হয়ে গেছে, মানে পার্থক্যটা আর বোঝা যায় না, কিন্তু আমার স্মৃতিতে কিন্তু পুরনো ঢাকাটা ওভাবেই আছে। তো ওই থেকেই মানে এই ছবিটা আঁকা, যে আমি কীভাবে দেখেছিলাম সেই রকম, এবং এটা পুরোই মেমোরি থেকে কাজটা, কোনো ফটোগ্রাফি দেখে না, অথবা পুরনো ঢাকার আগের ফটোগ্রাফি দেখে যে হেল্প নিয়ে তা নয়, একদম মেমোরি থেকে কাজ। প্রদর্শনী তো 16 এপ্রিল থেকে শুরু হয়েছে, তো দর্শক সারা কেমন পাচ্ছে? খুব ভালো লেগেছে যে আমাদের প্রদর্শনীতে ওপেনিংয়ের দিন প্রচুর সমাগম হয়েছে লোকজনের, এবং আমি প্রতিদিনই প্রচুর সারা পাচ্ছি। এটা সাধারণ দর্শক থেকে শুরু করে বন্ধুবান্ধব, সিনিয়র আর্টিস্ট এবং যারা স্টুডেন্ট লেভেলের, এরা সবাই আসছে দেখতে, ভালো লাগছে। আপনার এই চিত্র প্রদর্শনীতে স্পেশাল আমরা কি পাচ্ছি দেখতে, এবং এই চিত্রশিল্পের কোন দিকটা আপনি তুলে ধরেছেন এখানে? বিশেষত আমি জল রং নিয়ে কাজ করি, তো জল রং মাধ্যমটাকে আমি একটু অন্যভাবে নতুন মাত্রা দিয়ে করতে চাই, যেটা সাধারণত আমরা করে থাকি জল রংটাকে যেভাবে দেখে অভ্যস্ত আমরা, ওইটাকে আমি পরিবর্তনটা চাই, যেন ওই সাধারণ যেটা দেখে অভ্যস্ত ওইটা যেন না থাকে। এর জন্য আমার প্রচুর লেয়ারে কাজ করতে হয়, এবং এইটার জন্য আমি হয়তো অনেক সময় ব্যয় করি। কোনো বিশেষ থিম নিয়ে কি কাজ করেছেন এখানে? এই প্রদর্শনীতে আমি অনেক জায়গার উপরেই কাজ করেছি যেগুলো আমার মেমোরি থেকে করা, যেমন নিউ ইয়র্কের কিছু স্মৃতি রয়ে গেছে আমার, ওগুলোর কাজ আছে, ইনানির স্মৃতি আছে, পুরনো ঢাকার স্মৃতি আছে। এই প্রদর্শনীতে কতগুলো চিত্রকর্ম রেখেছেন এবং সেটা কতদিন ধরে আঁকা ছিল আপনার? প্রদর্শনীতে 50টি চিত্রকর্ম আছে, এবং এটা প্রায় 3.5 বছর। আমি লাস্ট সলো করি 2014 অক্টোবরে। আচ্ছা, এরপর থেকেই, 14-এর পর থেকে কাজগুলো এগুলো আছে এখানে, এবং এটা 3.5 বছরের মতো সময় লেগেছে কাজগুলোতে করতে। এটা তো আপনার চতুর্থ একক প্রদর্শনী, এর আগে আরও 3টি করেছেন। সেই 3টির সম্পর্কে আমাদের যদি বিস্তারিত কিছু বলতেন। আমার প্রথম একক প্রদর্শনী হয় বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে 2013-তে, এটা ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে, এবং দ্বিতীয় প্রদর্শনীটি আমার হয় রেডিয়াস গ্যালারি গুলশানে, এবং তৃতীয়টি হয় 2014 সালে শিল্পাঙ্গনেই, ওটা ছিল স্মল ফরম্যাট নিয়ে কাজ, ছোট কাজ খুবই, ওটা 2014 অক্টোবরে, এবং ওগুলো থেকেই মানে সলোগুলো শুরু, এবং এটা এখন চতুর্থ সলো চলছে। আপনার গত 3টি একক চিত্র প্রদর্শনীর মধ্যে আপনার কাছে বেস্ট কোনটি মনে হয়েছে? যেহেতু সবগুলো প্রদর্শনী আমার নিজস্ব, প্রতিটার প্রতি আমার একটা ভালোবাসা আছে, এক একটা সময়ের ব্যাপার। 2013-তে প্রথম যখন করি তখন এক ধরনের অনুভূতি ছিল, এখন করতে এসে আবার আরেক ধরনের অনুভূতি হচ্ছে, কাজও পরিবর্তন হচ্ছে। তো এখন বলবো যে আমি 2013-তে যা করেছিলাম ওইখান থেকে আমি অনেকটা পরিবর্তন হয়ে অন্য একটা পর্যায়ে চলে এসেছি কাজের মাত্রায়, তো প্রতিটার প্রতি একটা ভালোবাসা আছে।
এবং এটা এখন একটা ভালো লাগছে। কোন অনুপ্রেরণা থেকে চিত্রশিল্পে আসা এবং সেই আসার গল্পটা যদি আমাদের একটু বলতেন? ছবি আঁকার প্রতি দুর্বলতা একদম ছোটবেলা থেকে, প্রায় ক্লাস ফোরে যখন পড়ি আমি, তখন আমি থাকি জুরাইনে, তখন যাত্রাবাড়িতে একটা আর্ট স্কুল ছিল। তখন আর্ট স্কুল ঢাকাতে খুব কম, খুবই কম আর্ট স্কুল ছিল, নাম চম্পকরী শিশু মেলা, ওখানে ভর্তি হই। তো ওইখান থেকে আমি 2-3 বছর ছবি আঁকা শিখে তারপর আমি কচিকাঁচার মেলায় চলে যাই। তারপর ক্লাস 10 পর্যন্ত আমি কচিকাঁচার মেলায় ছিলাম। তো তখন থেকে আমার বোধহয় বীজটা বপন হয় মনের মধ্যে যে আর্টিস্ট হব। আপনার চিত্রশিল্পের সাবজেক্টটা কি আমরা জানতে পারি? প্রকৃতি নিয়ে, শহর নিয়ে, এগুলো নিয়ে কাজ আমার বেশি। আপনি তো দেশ বিদেশের বিভিন্ন প্রখ্যাত শিল্পীদের সাথে কাজ করার আপনার সুযোগ হয়েছে এবং আপনি দীর্ঘদিন ধরে শিল্প চর্চার সাথে যুক্ত আছেন, তো আপনার প্রাপ্তিটা যদি আমাদেরকে বলতেন। বাইরে থাকাকালীন সময় আমাদের টিচারদের কাছে থেকে অনেক কিছু শিখেছি, আমি অনেকগুলো টিচারের আন্ডারেই ছিলাম। এদের মধ্যে উল্লেখযোগ্য একজনকে আমি বলবো সবসময়, তার নাম হলো জন রুগেরি। তার কাছে আমি ড্রয়িং ক্লাস করেছি 2 বছর, তো ওইটা বেসিক্যালি আমাকে খুবই হেল্প করেছে। তারপর বাইরে থাকাকালীন সময় আমাদের দেশের অনেক টিচাররা যাওয়া আসা করতেন, তাদের সান্নিধ্য পেয়েছি। এর মধ্যে কালিদাস কর্মকার ছিলেন, জামাল আহমেদ ছিলেন, রফিকুন নবী ছিলেন, এদের থেকেও অনেক কিছু আমার শেখা, অনুপ্রেরণা পাওয়া। তারপর দেশে আসার পরও অনেক শিল্পীদের কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি, অনেক আর্ট ক্যাম্পে যোগ হয়েছি, এদের থেকেও শিখেছি। তো এখন এসে মনে হয় এতদিন পর যে সময়টা বৃথা যায়নি, ভালোই লাগে যে না একটা সময় এসে এটার ফলটা পাওয়া যায়। আপনি তো দীর্ঘদিন ধরে চিত্রশিল্পের সাথে আছেন, সেখানে কি নতুনত্ব কোনো কিছুর আবির্ভাব হয়েছে? আমার একটা দুর্বলতা ছিল জল রঙের প্রতি অনেক বছর ধরে, এটা তো এটা নিয়ে আমি চর্চা করি। এবং যখন আমি বুঝেছি যে মানে আমাদের এইখানে বলি অথবা বাইরে বলি, জল রঙ নিয়ে চর্চাটা মানে আমরা একটা লেভেল পর্যন্ত যে মনে হয় যে আমার আটকে গেছে, এখানে অনেক স্কোপ আছে করার। তো আমি দেখি যখন স্কোপটা আছে তো এই মাধ্যমটাকে নিয়ে কাজ করতে চাই, যে এটাকে নিয়ে আমি আরও এক্সপেরিমেন্টের অন্য একটা জায়গায় নিতে পারি। তো 2010 সালের কাজ যখন আমি দেখি, এখন 8 বছর পরে এসে আমার কাজ আমি দেখি, যখন ধারাবাহিকতাগুলো আমি বুঝতে পারি যে না, এই 8 বছরের চর্চাটাই আমাকে জল রঙের অন্য একটা জায়গায় নিয়ে গিয়েছে। নতুন অনেক শিল্পী তো শিল্প চর্চায় আসছে, তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে? যারা ইয়াং আর্টিস্ট খুবই ভালো কাজ করতেছে, এরা যদি আমি মনে করি যে এই চর্চাটা ধরে রাখে, এটা একটা কঠিন বিষয় যে সারা জীবন ছবি আঁকা, তো এরা ধরে রাখে, এরা অনেক ভালো করবে। আপনি তো অনেকদিন ধরে শিল্প চর্চার মধ্যে আছেন এবং দেশ এবং বিদেশে বিভিন্ন কাজও করেছেন প্রখ্যাত শিল্পীদের সাথে, আপনি কতটুকু মনে করেন বাংলাদেশ চিত্রশিল্পের দিক দিয়ে কতটুকু মান রাখতে পেরেছে? বর্তমান সময়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে খুব ভালো, অনেক শিল্পী আছেন যারা আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান হচ্ছেন। তো আমি মনে করি যে এটা আমাদের জন্য খুব ভালো দিক, এবং পরবর্তী শিল্পীরা যদি আরও পৃষ্ঠপোষকতা পায় তাহলে তারা আরও ভালো করবে আমাদের জন্য। আমরা যদি পরবর্তী জেনারেশনের জন্য ভালো কিছু রেখে যাই এখন, তারা আমাদেরকেও অনেক ছাড়িয়ে যাবে। আপনি তো বিদেশের অনেক প্রখ্যাত শিল্পীর সাথে কাজ করেছেন, আপনার পছন্দের তালিকায় কারা কারা রয়েছে? আমার টিচাররাই আমার প্রথমত, আর আন্তর্জাতিক শিল্পীর মধ্যে অনেক শিল্পী আছেন যাদের কাজ আমার প্রচণ্ড ভালো লাগে। এর মধ্যে প্রথমত ভ্যান গো, তারপর অ্যানসলেম কেইফার, গারহার্ড রিখটার, সিসলি ব্রাউন, এদের সবার কাজই, এবং আরও প্রচুর আছে যাদের কাজ ভালো লাগে। আপনি তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনার আঁকার মধ্যে কি কোনো পরিবর্তন এনেছেন বা আনতে কি আপনি চাচ্ছেন? আমি বিশ্বাস করি যে মানে কোনো শিল্পীর কাজ দেখে ভালো লাগার অর্থ এই না যে তার মতো করে আমার কাজ করতে হবে। হ্যাঁ, অনুপ্রাণিত হই তাদের জীবনী দেখে, তাদের প্রাণশক্তি দেখে, তারা কীভাবে কাজ করে, কিন্তু বাট তাদের স্টাইল ফলো করা অথবা কাজ এটা নিয়ে কখনোই আমি ভাবিনি। আমি ভেবেছি আমার মতো করে আমি কাজ করব। আপনার চিত্রশিল্পের জার্নিটা চলাকালীন
আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি থেকে যতটুকু অনুপ্রেরণা পেয়েছেন সেই অনুপ্রেরণার কোন একটি গল্প আমাদেরকে বলুন। পরিবার থেকে কখনোই কোনো আমার চাপ আসেনি যে ছবি আঁকা যাবে না এইটা, বরঞ্চ তারা সবসময় এটাকে পজিটিভলি দেখেছে ছোটোবেলা থেকেই, মা বাবা থেকে শুরু করে ভাই বোনরা সবে উৎসাহ দিয়েছে। তারপর যদি বলি আমি বন্ধুদের ক্ষেত্রে, যে সবার থেকেই আমি সাপোর্ট পেয়েছি। এবং এই প্রদর্শনীটার ক্ষেত্রে দুজন মানুষের নাম না বললেই হয় না, যেটা এরা যদি আমাকে সাহায্য না করতো নানান বিষয়ে, যে নিঃস্বার্থভাবে একদম করে গেছে তারা, এটা হলো একজন ফরহাদ নামে আমার ফ্রেন্ড আর একজন সৌরভ, এই দুইটা লোকই আসলে আমাকে ওতপ্রোতভাবে হেল্প করে গেছে। আর মানসিকভাবে যেমন সাপোর্টের ব্যাপারে আছে, কালিদা সবসময় সাপোর্ট দিয়েছে যে ছবি আঁকো, মনিরুল ইসলাম স্যারের একটা সাপোর্ট ছিল, বীরেন্দার একটা সাপোর্ট ছিল, এদের মানসিক ইগুলো আমি সবসময় পেয়েছি। চিত্রশিল্পের শুরুর দিকে কি আপনি কখনো কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন? এটা প্রতিটা শিল্পীর ক্ষেত্রেই আসে, এইটাকে অতিক্রম করে যদি মানে একটা শিল্পী ছবি এঁকে যেতে পারে তাহলেই সে সার্থক হয়, আর ওইখানে যদি সে থেমে যায় তাহলে শিল্পকর্ম থেমে যায়, তার জীবনও থেমে যায় সাথে সাথে, তখনই একটা শিল্পীর মৃত্যু ঘটে। আপনার চতুর্থ একক প্রদর্শনী তো চলছে, আপনার পরবর্তী প্রদর্শনী নিয়ে আপনার পরিকল্পনাটা কি? প্রতিটা কাজের প্রচুর সময় নেয়, এটা ছোট কাজই হোক বড় কাজই হোক আমি এটাকে সময় দিই সবসময়, যে এমন না যে আমি ভেবেই যে এক বছর পরে আমি একটা শো করে ফেলবো, অথবা এটার জন্য যদি আমার একটা ছবির জন্য যদি আমার 3 মাসও বসে থাকতে হয় আমি 3 মাস বসে থাকি। তো দেখা যাচ্ছে যে আমার একটা সলো করতে যে যেমন 3.5 বছর চলে গেছে এর মধ্যেই, তো আমি যতটুকু বুঝি যে নেক্সট সলো করতে গেলেও আমাকে 2 বছর 1.5 বছরের মতো সময় লাগবে। শিল্প চর্চা নিয়ে আপনার পরিকল্পনা এবং আপনার স্বপ্নটা কি? যতদিন বেঁচে থাকি সুস্থ থাকি যেন ছবি এঁকে যেতে পারি, এবং ওয়াটার কালারটা নিয়েই একটা ধারণা আছে যে এটাকে একটা অন্য লেভেল দেওয়ার যদি দিতে পারি তাহলে আমি মনে করবো যে ওইটাই আমার সার্থকতা। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনার যে প্রদর্শনীটি চলছে দ্য পেজেস অফ মেমোরি, সেটা নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার? দর্শকদের দেখা উচিত প্রদর্শনীটা যতদিন আমাদের বাকি আছে এর মধ্যে, তাহলে তাদের একটা ধারণা হবে যে জল রং সম্পর্কে, যে জল রং অন্যভাবেও করা যায়, অন্যভাবে ভাবা যায়। আর আমি আরও বেশি মনে করি যে এটা নতুন জেনারেশন যারা স্টুডেন্ট এখন, এদের জন্য আরও বেশি প্রয়োজন, তাহলে ওদের অভিজ্ঞতাটা হবে এই বিষয়টা নিয়েই যে জল রং শুধু একভাবেই হয় না। আমি এতটুকু বিশ্বাস করি যে আমাদের থেকে অনেক ভালো করবে এক সময়। আপনার এই প্রদর্শনী যেহেতু 30 এপ্রিল পর্যন্ত চলবে, আশা করি যারা এখনও যায়নি তারাও আপনার এই প্রদর্শনী দেখতে যাবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা এবং আপনাদের এখানে আসতে পেরে আমার অনেক ভালো লেগেছে, আপনাদের সবার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladeshvision.tv। ইসরায়েলি নেতা গোল্ডা মেয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, খড়ি থাকবে আমার নিয়ন্ত্রণে, এর উল্টোটা নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য হোক শুভ ও কল্যাণময়।